রাজ্যের বিজ্ঞান বিভাগে মাধ্যমিক পাশে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয় আপনি আবেদন করতে পারবেন। তো কারা কীভাবে আবেদন করবেন, কী কী পোস্টে এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদন আপনারা কীভাবে করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। জানিয়ে দেওয়ার আগে বন্ধুকে বলে রেখে, আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়ি, আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব। একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। পোস্টের নাম এখানে রয়েছে এমটিএস, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে এখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পোস্টে। ক্যাটাগরি অফ পোস্ট এখানে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ। টোটাল ভ্যাকান্সি কতগুলো রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, কোন কোন ক্যাটাগরির আবেদন করতে পারেন সেটাও এখানে দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে এমটিএস পদে আবেদন করতে গেলে মাধ্যমিক পরীক্ষা পাস করে থাকতে হবে বা তার সমতুল্য রেকগনাইজ বোর্ড থেকে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। পারমান্ট বেতন এখানে রয়েছে 18,000 টাকা থেকে পারমান্ট বেতন আপনাদের শুরু হচ্ছে। এজডার ক্ষেত্রে এখানে রয়েছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে। ক্যাটাগরিজ এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়গুলো এখানে রয়েছে। তারপরে পোস্ট এখানে রয়েছে সিকিউরিটি অফিসার পদে এখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপ বি পোস্টে। অ্যাডমিনিস্ট্রেটিভ এখানে রয়েছে ক্যাটাগরি অফ পোস্ট। টোটাল ভ্যাকান্সি কতগুলো হচ্ছে সেটা এখানে রয়েছে, কোন কোন ক্যাটাগরি আবেদন করতে পারবেন সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে সিকিউরিটি অফিসার পদে আবেদন করতে গেলে স্নাতক হতে হবে, সাথে এখানে 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইন সিকিউরিটি ফায়ার ফাইটিং অ্যান্ড ল্যাবরেটরি সেফটির ক্ষেত্রে আপনাদের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পারমান্ট বেতন এখানে রয়েছে 44,900 টাকা থেকে পারমান্ট বেতন আপনাদের শুরু হচ্ছে। আবেদন করার জন্য এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে 31 জানুয়ারি 2023 4টা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন ফর্ম আপনাদেরকে এনভেলপে করে পাঠাতে হবে অফলাইনের মাধ্যমে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পদের জন্য আবেদন করছেন সেটা লিখে দিতে হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যে রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে। আবেদন কীভাবে করবেন সেটা এখানে রয়েছে, আবেদন আপনাদেরকে অফলাইনের মাধ্যমে করতে হবে। আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে সেল অ্যাটেস্টেড করে আপনাদেরকে আবেদনপত্রের সাথে দিয়ে আসতে হবে। ডিসপ্যাচের সেকশনে আপনাদেরকে আবেদনপত্র দিয়ে আসতে হবে ওয়ার্কিং ডে 31 জানুয়ারি 2023 মধ্যে আবেদনপত্র দিয়ে আসতে হবে। রিসিপ অ্যান্ড ডিসপ্যাচের সেকশন অফ IACS অ্যান্ড এনি ওয়ার্কিং ডে ডিউরিং 11টা থেকে 4টার মধ্যে আপনারা দিয়ে আসতে পারবেন 31 জানুয়ারি 2023 মধ্যে। নোটিশটি প্রকাশিত হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স, যাদবপুর, কলকাতা 7000032। এর থেকে নোটিশ প্রকাশিত হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে রয়েছে, যে ডেটে নোটিশ প্রকাশিত হচ্ছে তার ডেট এখানে রয়েছে 23/12/2022 নোটিশ প্রকাশিত হয়েছে। আপনারা এখানে আবেদন করতে পারবেন 31 জানুয়ারি 2023 পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন 11টা থেকে 4টার মধ্যে। ঠিকানা এখানে রয়েছে, ঠিকানা আপনাদেরকে আবেদনপত্র দিয়ে আসতে হবে। আশা করছি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।